নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিশ এন্ড ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো তুলসী পাতা নিয়ে। তুলসী পাতা এই নামটা কিন্তু অনেকের কাছে ভীষণ পরিচিত। হিন্দু শাস্ত্র মতে এটাকে ভীষণভাবে পবিত্র মনে করা হয়। এছাড়া প্রায় বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকে। তুলসী গাছ কিন্তু আমাদের পরিবেশে যে দূষণ থেকে আমাদের শরীরকে রক্ষা করতে পারে, শুধু রক্ষা করে তাই নয়, আমাদের শরীরের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গকেও কিন্তু ভালো রাখে। এই তুলসী পাতা যদি আমরা নিয়মিত আমাদের ডায়েটে রাখি, বলতে পারো নিয়মিত যদি তুলসী পাতা হয় চিবিয়ে কিংবা রস করে যদি খেতে পারি, তাহলে আমাদের শরীর অনেক বেশি সুস্থ থাকবে। এক কথায় বলতে গেলে বহুদিন কিন্তু নিরোগভাবে বেঁচে থাকতে পারবে যদি নিয়মিত খাওয়া শুরু করে দাও তুলসী পাতা। কিভাবে সেটা আমি তোমাদের এবার জানাই। প্রথমে বলে নিই তুলসী পাতার মধ্যে কি কি আছে। তুলসী পাতার মধ্যে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, ম্যাগনেসিয়াম আছে, ভিটামিন সি আছে, ভিটামিন বি সিক্স আছে, আয়রন আছে, জিঙ্ক আছে এবং সোডিয়াম আছে। তাহলে কত কিছু আছে বলতো। এমনকি আমাদের শরীরে যে এই উপাদানগুলো যেগুলো লাগে সেগুলো প্রায় সবগুলোই কিন্তু আছে সামান্য তুলসী পাতার মধ্যে। তাই তুলসী পাতা আমাদের কতখানি কাজে লাগে, সবার আগে তো বলবো লিভারের প্রসঙ্গে। লিভার আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ, আর এই লিভারকে ভীষণভাবে ভালো রাখে যদি নিয়মিত দু তিনটে করে তুলসী পাতা আমরা রোজ খেতে পারি। চিবিয়ে খেতে পারলে তো খুবই ভালো, যদি চিবিয়ে না খেতে পারো তাহলে রস করে খাও তাহলেও হবে। তুলসী পাতা আমাদের লিভারকে ভীষণভাবে চাঙ্গা করতে পারে। কেন বলতো, তার মধ্যে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টিস থাকে, যার জন্য আমাদের লিভারের কর্মক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেয়। এরপরে বলবো কিডনির কথা। কিডনিকেও কিন্তু খুব ভালো রাখে তুলসী পাতা। এমনকি তুলসী পাতা যদি তোমরা খাও তাহলে আমাদের শরীরে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে না, আর ইউরিক অ্যাসিডের মাত্রা যদি না বাড়ে তাহলে কিন্তু কিডনিও অনেক বেশি ভালো থাকে, সহজে কিডনিতে স্টোন হয় না। কাজেই তুমি যদি নিয়মিত তুলসী পাতা খেতে পারো তোমার কিডনি কিন্তু সত্যিই ভালো থাকবে। আর কিডনি ভালো থাকা মানেই নিজেরা সুস্থ থাকা। ওজনকেও নিয়ন্ত্রণ করতে পারে এই তুলসী পাতা। রোজ যদি দু তিনটে করে তুলসী পাতা একটু জলের মধ্যে জলের মধ্যে দিয়ে খেতে পারো, কিংবা ধরো দু তিনটে তুলসী পাতা চিবিয়ে নিলে তারপর এক গ্লাস জল খেয়ে নিলে, তাহলেও কিন্তু তোমার ওজনটা কমতে বাধ্য। করেই দেখো না, নিয়মিত করে দেখো, ভীষণভাবে কাজ দেবে। তুলসী পাতা কিন্তু আমাদের ফুসফুসকে ভীষণ ভালো রাখে, তার সঙ্গে সঙ্গে সর্দি কাশির প্রবণতাকেও অনেকখানি কমিয়ে দেয়। তোমাদের যদি সর্দি কাশি লাগে, বাচ্চা বলো বড় বলো সকলেরই যদি সর্দি কাশির এই ধরনের সমস্যা হয়, বলতে পারো ঠান্ডা যদি লেগে যায়, সেক্ষেত্রে কয়েকটা তুলসী পাতা চিবিয়ে একটু মধু দিয়ে খেয়ে নাও, দেখো কি সুন্দর ম্যাজিকের মতো কাজ করে। আর যে বাচ্চা চিবাতে পারে না তাকে একটু রস করে খাইয়ে দাও একটু মধুর সঙ্গে মিশিয়ে, তাহলেও কিন্তু খুব ভালো কাজ দেবে। তুলসী পাতা আমাদের দৃষ্টিশক্তিকে ভালো করতে অনেক বেশি কাজ করে। তুলসী পাতা কিন্তু আমাদের চোখের ছানি বা গ্লুকোমা এই ধরনের সমস্যা থেকে আমাদের চোখকে বেশ ভালোভাবে রক্ষা করতে পারে। এমনকি আমরা আজকাল দেখবে এত বেশি কর্মব্যস্ততা, আমাদের সংসারের চাপ, বাইরের চাপ, ঘরের চাপ, অনেক রকম চাপ থাকে, তাতে মানসিকভাবে ভেঙে পড়ি, ভীষণ স্ট্রেস নিয়ে ফেলি নিজেদের, সেক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা খুব কাজ দেয়। যদি নিয়মিত তুলসী পাতা তুমি খেতে পারো তাহলে মানসিক চাপ কিন্তু তোমার অনেকটা কমবে। এমনকি এটা শোনা কথা যে ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে যদি তুমি নিয়মিত তুলসী পাতা খেতে পারো। তোমার ত্বককেও কিন্তু ভালো রাখবে তুলসী পাতা। কীভাবে ভালো রাখবে, তার কারণ হচ্ছে তুমি যদি তুলসী পাতা একটু প্রলেপ যদি মুখের মধ্যে লাগাতে পারো তাহলে কিন্তু মুখের কোনো রকম ইনফেকশন বলো কিংবা ব্রণ বলো সেটা কিন্তু একদম কমে যাবে, কারণ তুলসী পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়া এলিমেন্ট থাকে। কাজে মুখের কোনো রকম র্যাশ বলো, ফুসকুড়ি বলো বা স্কিনটা ইনফেকশন বলো সেটা কিন্তু হবে না যদি তুমি তুলসী পাতার প্যাক মুখের মধ্যে লাগাতে পারো।
অনেক সময় আমাদের ভীষণ মাথা ধরে যায়, সেক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা খুব ভালো কাজ দেয়। তুলসী পাতা কিছুটা চিবিয়ে খেয়ে নিলে মধুর সঙ্গে খুব ভালো ম্যাজিকের মতো কাজ করে এই মাথা ধরার ক্ষেত্রে। কতগুলো কাজ করে বলতো তুলসী পাতা আমাদের? এছাড়া আরও কাজ করে, যেহেতু এটার মধ্যে পটাশিয়াম আছে সেই জন্য আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে। শুধু রক্তচাপকে নিয়ন্ত্রণ করে তাই নয়, এটা কিন্তু কোলেস্ট্রলের মাত্রাটাকে অনেকখানি কমাতে সাহায্য করে। বন্ধুরা, তোমাদের যদি কারোর হার্টের সমস্যা থাকে তাহলে নিয়মিত তুলসী পাতা খাওয়া শুরু করে দাও, দেখো অনেক বেশি সুস্থ থাকবে। এমনকি যারা ডায়াবেটিসে ভুগছো, মানে রক্তে সুগারের মাত্রাটা অনেকখানি বেশি, তারা কিন্তু তুলসী পাতা খাও, তোমার এই ডায়াবেটিসটা অনেকটা কন্ট্রোলে আসবে। তবে এক্ষেত্রে একটা সাবধানবাণী তোমাদের দিয়ে রাখি, কোনো অবস্থাতে দুটো পাতার বেশি কিন্তু খাবে না, তাহলে কি হতে পারে, তাহলে তোমাদের সুগারটা অনেকখানি নেমে যেতে পারে। যদি তোমাদের সুগারের লেভেল খুব একটা বেশি না থাকে তাহলে দুটো পাতার বেশি কিন্তু কোনো মতেই খাবে না, এই ব্যাপারটা কিন্তু সচেতন থাকবে। তুলসী পাতা তাহলে কতখানি গুণ আছে দেখো তো, আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের শরীরকে পুরোপুরি সুস্থ রাখতে কিন্তু তুলসী পাতার অবদান অনস্বীকার্য। যদি তুমি সত্যি সুস্থভাবে বেঁচে থাকতে চাও তাহলে তুলসী পাতা খাওয়া শুরু করে দাও। ঘরে তো থাকেই, অনেকের বাড়ি ছাদে বলো, লনে বলো, বারান্দায় বলো, তুলসী গাছ তো লাগায়। তার সঙ্গে সঙ্গে যদি বাড়িতে নাও থাকে তাহলে যারা ফুল বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে এনে তোমরা তুলসী গাছ মানে পাতা খাওয়া শুরু করে দাও, নিজেদেরকে সুস্থ রাখার জন্য শুরু করে দাও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আর যদি মনে হয় এই ভিডিওটা সত্যিই উপকারী ভিডিও, তাহলে তোমাদের কাছের জন, তোমার নিকট জনকেও শেয়ার করো। কারণ প্রত্যেকেরই কিন্তু জানা উচিত তুলসী পাতা, সামান্য তুলসী পাতার কতখানি গুণ। ভালো থেকো বন্ধুরা, ভীষণ ভালো থেকো, কারণ তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো, তবেই না আমার প্রত্যেক দিন এইভাবে তোমাদের সামনে আসা সার্থক হবে। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।